অতিথিদের আমরা প্রথমে ডাকবো এবং তারপর আমরা মূল অনুষ্ঠানে যাব। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি লিতা শাহরিন এবং আছেন আমার সাথে আবির আলমগীর। আমরা দুজনই নর্থ বেঙ্গলের এবং আপনারা নিশ্চয়ই ওনাকে বেশি চেনেন, আমাকে একটু কম চেনেন, কারণ ওনাকে একটু বেশিই চেনেন। ও সখিনা গ্যাসোস কিনা ভুলা আমারে এই গানটির সাথে, ও সখিনা গ্যাসোস কিনা ভুলা আমারে এই গানের যে সখিনা ছিল মডেল হিসেবে, সেই সখিনা কিন্তু লিটা আপা, অর্থাৎ ফকির আলমগীরের সেই জনপ্রিয় গানটি যে মূল নায়িকা ছিল সেই সময় টেলিভিশনে, উনি কিন্তু লিটা আপা। দর্শক মণ্ডলী, আমি একে একে এবারে আমাদের মঞ্চে ডাকব। প্রথমেই ডাকছি সভাপতি নাসির আলী খান পল, প্রধান নির্বাচন কমিশনার এবং উনি এক্স প্রেসিডেন্ট ঢাকার। সুতরাং পল ভাই, বোধ করি 40 বছর হয়েছে, তাই না? 35 বছর উনি প্রায়। এবং আমরা পল ভাইকে নিয়ে গল্প করি যে উনি নর্থ বেঙ্গলের একজন লোক, মেদিনীপুরের লোক এবং নর্থ বেঙ্গল কেন্দ্রিক পাশে থাকবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এম মাহমুদ এইচ আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম। এবারে আমরা অনুরোধ করছি নির্বাচিত সহসভাপতি শফিকুল ইসলাম ডাবলুকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্যে। সাকুর রহমান রিজভি উনি এসেছেন আমাদের মাঝে, অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য। সকলকে ধন্যবাদ। নির্বাচন কমিশনার ছিলেন, স্বাগত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রুহুল আমিন সরকারকে। মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেবেন মোহর খান। হাততালি দিন সবাই মিলে, তাহলে মনে হয় বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদের অতিথিদেরও সম্মান প্রদর্শন করা হবে। উত্তরাঞ্চলের আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মাঝে আজকে আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনারা সবাই এসেছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের জন্য, দোয়া রাখবেন, ধন্যবাদ। আজকে সন্ধ্যায় উপস্থিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা মহোদয়গণ, সবার প্রতি আপনার আজকে উষ্ণ শুভ শুভ সন্ধ্যা। এই সাথে সাথে শুরু করছি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, এমন কিছু বলার যদিও নাই, তবে একটা কথাই শুধু বলতে পারি, আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে একসাথে এই অভিষেক অনুষ্ঠানে মাননীয় অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং আমার নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সবাই, সবাইকে আমার শুভেচ্ছা। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। উত্তরবঙ্গবাসীকে ঘটনায় আমার আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গলকামনা জানাই। এখানে উপস্থিত সভাপতি অতিথিবৃন্দ ও আমার সহকর্মী, আমরা উত্তরবঙ্গকে একটি দৃষ্টান্তমূলক সাংবাদিক সম্পাদক নিউ এজ পত্রিকার নুরুল কবির, আমরা যাকে টেলিভিশনের পর্দায় কিন্তু এখন একেবারে ঘর হামেশাই দেখি এবং একেবারে সম্মানিত সম্পাদক নিউ এজ পত্রিকার সম্মানিত সম্পাদক নুরুল কবির মঞ্চে আসবেন। সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমকে তার বক্তব্য দেওয়ার জন্য। আবুল কাশেম,
পৌঁছেননি আমন্ত্রণ জানাচ্ছি হাসানুজ্জামান হাসান নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাচিত সহ আসসালামু আলাইকুম প্রতিবি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিদ্বয় এবং সর্বোপরি উত্তরবঙ্গবাসী সহ যারা আমাদের আমন্ত্রণে এসেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা এটা কোনো বিশেষ প্রেক্ষাপট না তারপরেও আমরা বেশ কিছু মানে গ্রুপ গ্রুপ মিটিং করে আমরা চিন্তা করলাম যে উত্তরবঙ্গ এই যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে অনেক রকম কথা আছে অনেক সমস্যা আছে তো আমরা এটা নিয়ে যখন আলোচনা করলাম এক পর্যায়ে আমাদের আমরা সবাই সামনে আসেন আপনি আমরা সিদ্ধান্ত নিলাম যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আমরা গঠন করব আমাদের ১৬টি জেলা এই ১৬টি জেলাকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন গঠন করলাম এটার উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং আমরা যারা শুধু নিউ ইয়র্ক না যুক্তরাষ্ট্রে বা প্রবাসে বসবাস করি আমরা আসলে সবাই দেশের জন্য আমরা কিছু করতে চাই আমাদের উদ্দেশ্য এটাই দেশের বলতে উত্তরবঙ্গের আপনাদের খুশি খবর দিচ্ছি যে আমাদেরকে যেভাবে মঙ্গা পীড়িত এলাকা হিসেবে চিহ্নিত করা হতো এখন আর এই অবস্থা নেই উত্তরবঙ্গ এখন মঙ্গা পীড়িত বা রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মানুষ বলে না এটা কিন্তু এখন দক্ষিণবঙ্গে চলে গেছে আপনারা জানেন ধান চাল এটার পুরাটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকেই সাপ্লাই হয় সারা দেশে আর আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় বিরোধী নেত্রী আমাদের সাবেক রাষ্ট্রপতি এনারা সবাই কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তারপরেও উত্তরবঙ্গে আমাদের সারা দেশে চাকুরির ক্ষেত্রে সারা দেশে অন্যান্য পর্যায়ের নেতৃত্ব দেওয়ার পর্যায়ে কিন্তু আমরা পিছিয়ে আছি এই পিছিয়ে থাকাটাকে আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করতে চাই আমরা এখানকার সবার সাথে বসে যারা অনেক সিনিয়র আছেন মুরব্বী আছেন আমরা তাদের সাথে এই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা কিছু প্রজেক্ট নিব এই প্রজেক্টগুলো আমরা পর্যায়ক্রমে বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে বাস্তবায়ন করব আমি আজকের এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি উনি স্বাস্থ্য সম্পর্কে কিছু বলবেন না আজকে উনি বলবেন উত্তরবঙ্গ সম্পর্কে এবং এই আমাদের এই অর্গান ডক্টর ফজলুল হামিদ ইউসুফ ফাউন্ডেশন ইঙ্কের কার্যকারী পরিষদকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ অ্যাজ মাই স্টার অর্গানাইজার এম ফজলুল হক যখন প্রাইম মিনিস্টার ছিলেন হোসেন সরওয়ার্দি যখন ভিজিটিং গোপালগঞ্জ মিশন স্কুল ইন 1938 ওখান থেকেই উনার এসছেন এর মধ্যে একজন খুবই প্রসিদ্ধ যিনি রোকেয়া বেগম সোশ্যাল রিফর্মার বর্ন ইন এর সাথে আরেকজন যেটা খুবই প্রসিদ্ধ নাম যারা আমরা জানি পাবনা এ পলিটিক্যাল ফিলোসফার ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার সেই প্রতিষ্ঠা থেকে আমরা এগিয়ে নিয়ে যাব উইথ গুড লিডারশিপ এইটা বলেই আমি আজকে শেষ করছি থ্যাংক ইউ বর্ষ ছিল সত্য